আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ইংলিশ সেকেন্ড পেপার সংক্ষিপ্ত সাজেশন তুলে ধরছি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ইংলিশ সেকেন্ড পেপার যে সংক্ষিপ্ত সিলেবাস সে সম্পর্কে আলোচনা করছি আসলে সেকেন্ড পেপার গামারটিকেল সম্পর্কে ব্যাপক ধারণা রাখতে হয় তাহলেই ভালো পরীক্ষা দেওয়া সম্ভব হয় এখানে এক নাম্বারে যেটি দেখতে পাচ্ছি গ্যাপ রয়েছে ফিল ফিলিং অ্যাক্টিভিটিস উইথ ক্লোজ এখানে বিভিন্ন ওয়ার্ডের মাধ্যমে এখানে গ্যাপ পূরণ করতে হবে এক নাম্বার যেটি এখানে হয়তোবা 5 নাম্বার থাকে দুই নাম্বার যেটি শেডিউল হচ্ছে গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিস উইদাউট উইদাউট ক্লোজ উইথ ক্লোজ উইদাউট ক্লোজ অর্থাৎ এখানে উপরে ওয়ার্ড থাকবে না সেটি বুঝতে হবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সুইটেবল ওয়ার্ড দেওয়া থাকবে এক নাম্বার যে কোয়েশ্চেনটি থাকবে সেখানে গ্যাব বংশ থাকবে সেই পার্টটি উপরে ওয়ার্ডগুলো দিয়ে পূরণ করতে হবে দ্বিতীয় অংশে ওয়ার্ড দেওয়া থাকবে না সেইখানে পূরণ করতে হবে তারপর সাবস্টিটিউশন টেবিল থাকবে অর্থাৎ টেবিল পূরণ করতে হবে টেবিল থাকবে একটি সেটি পূরণ করতে হবে এরপরে থাকবে রাইট ফ্রম অফ বার্ব রাইট ফ্রম অফ বার্বস থাকবে গাম আর্টিকেল সব কিছু গামার মাধ্যমে উত্তর করতে হবে তারপরে হচ্ছে চেঞ্জিং সেন্টেন্স অর্থাৎ বয়েস ডিগ্রি অ্যাফরমেটিভ নেগেটিভ অ্যাসার্টিভ এক্সলামেটোরি অর্থাৎ ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের মাধ্যমে উত্তর করতে হবে এই গাম সহ মোট সাইড মার্ক থাকবে অর্থাৎ সিক্সটি মার্ক থাকবে চেঞ্জিং সেন্টেন্স অর্থাৎ এখানে চেঞ্জ করতে হবে নেগেটিভ করতে হবে চেঞ্জিং অফ ভয়েস চেঞ্জ অফ ডিগ্রিস অ্যাফারমেটিভ টু নেগেটিভ অ্যাসার্টিভ টু এক্সলামেটরি এক্সলামেটরি টু অ্যাসার্টিভ অ্যাসার্টিভ টু ইম্পারেটিভ অর্থাৎ গামার জানতে হবে তাহলেই কিন্তু এখানে আনসার করা সম্ভব আর যারা গামার ভালো পারে তারা রাইটিং অংশেও ভালো করতে পারে সুতরাং এখানে টেনশনের কিছু নেই গ্রামারের যে অংশগুলো সেগুলি একটু ভালোভাবে পড়তে হবে তাহলে এই প্রশ্নগুলোর উত্তর দেওয়া সম্ভব হবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ইউজ অফ সাফিক্স অ্যান্ড প্রিফিক্স অর্থাৎ সাফিক্স প্রিফিক্স সম্পর্কে আমাদের শিক্ষার্থীরা বেশ ভালোভাবেই জানে এই প্রশ্নগুলো উত্তর দিতে হবে টেক কুশনস থাকবে পঞ্চুয়েশানস থাকবে অর্থাৎ সিক্সটি মার্ক থাকবে সিক্সটি মার্ক থাকবে এই গামারটিকেলে এবং একটু ভালোভাবে এগুলি চর্চা করতে হবে প্র্যাকটিস করতে হবে গামার্টিকেল তাহলে কিন্তু নাম্বার পাওয়া সম্ভব হবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা রাইটিং পার্ট অত্যন্ত সঠিকভাবে পড়া লেখা করতে হবে রাইডিং পারবে এক্ষেত্রে ক্ষেত্রে ইজিলি নাম্বার পাওয়া সম্ভব হয়তো চল্লিশের মতন রাইটিং পার্টে থাকে চল্লিশ নাম্বার থাকে সুতরাং এখানে ভালোভাবে যদি লেখা যায় খুব তথ্যবহ রাইটিং হয় এবং কারেক্টলি লিখলে অবশ্যই নাইনটি মার্ক পাওয়া যায় সুতরাং টেনশনের কিছু নেই মাথা ঠান্ডা রেখে এগুলি পড়তে হবে অর্থাৎ রাইটিং সিবি উইথ কভার লেটার কভার লেটার সহ রাইটিং সিবি লিখতে হবে তারপরে ফর্মাল লেটার এরপর রাইটিং প্যারাগ্রাফ অর্থাৎ রাইটিং পার্ট চেঞ্জ আসলে কোনো সমস্যা নেই যদি ঠান্ডা মাথায় ভালোভাবে স্টাডি থাকে পরীক্ষার হলে কোনো সমস্যা নেই ভালো করা যাবে এবং ভালো মার্কও পাওয়া যাবে সুতরাং ইংলিশ সেকেন্ড পেপার ভালো পারলে ফার্স্ট পেপার ভালো পারা যাবে আমরা ইংলিশ সেকেন্ড পেপারের গুরুত্বপূর্ণ যে আলোচনাগুলি তুলে ধরলাম কী কী আসতে পারে এই আলোচনাগুলি আমাদের শিক্ষার্থীদের কাজে লাগবে আসে পর্যন্তই আসসালামু আলাইকুম